আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া। কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারি, একবার জন্য না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে, স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স পেটরা ওলট পালন, এবং অবশেষে এক সন্ধে বেলা শিয়ালদা স্টেশন। তারপর ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট। প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 11-এর B নম্বর বাড়িতে একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, আমি যার মুখে তখনও নোয়াখাল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে চিৎকার করে বলত, বাঙালো রস খাইল, ভাড় ভাগিল, পয়সা দিল না। সেই আমি চারদিকের ওই টিৎকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল।